দীর্ঘ লকডাউনের ফলে অনেক ছাত্রছাত্রী স্কুল ছুট হয়েছে। রাজ্য সরকারের নির্দেশেই 16 নভেম্বর থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন আবার শুরু হয়েছে। বেশ কিছু বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি বেশ কম। পূর্ব বর্ধমান জেলার ভাতারের হাড়গ্রামের হাই স্কুলের প্রধান শিক্ষক শুভম রায় মঙ্গলবার যে সমস্ত ছাত্রছাত্রী স্কুলে আসছেন না তাদের বাড়ি বাড়ি গিয়ে স্কুলে আসার অনুরোধ করেন। আপনারা সবাই আছেন, আমি একটু বলি, হ্যাঁ আগে করেই বলি, আমরা হাড়গ্রাম স্কুল থেকে, আমরা সব, আমি হাড়গ্রাম স্কুলের প্রধান শিক্ষক, আমার সমস্ত মাস্টারমশাইরা এসছেন, হ্যাঁ আপনারা সবাই একটু এ করুন। স্কুলে কিন্তু, হ্যাঁ স্কুল কিন্তু খুলে গেছে, এবার এই কাঁচগড়িয়া থেকে আমি দেখছি কিন্তু প্রচুর কামাই হচ্ছে, প্রচুর কামাই হচ্ছে। আপনারা একটু মানে বাড়িতে যারা গার্ডিয়ান রয়েছেন, যারা হ্যাঁ অভিভাবক অভিভাবকরা রয়েছেন, একটু ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন। হ্যাঁ সরকারের নিয়ম অনুযায়ী ওরা সরকার থেকে প্রচুর এবার ইনিশিয়েটিভ নিয়েছেন, ওরা স্কুলগুলো পরিষ্কার করা হয়েছে, সমস্ত স্যানিটাইজ করা হয়েছে, ওরা যেন মাস্ক পরে স্কুলে যায়। হ্যাঁ সোম বুধ শুক্র হচ্ছে 10 আর 12 ক্লাস হবে, ওরা 10:30 সময় স্কুলে যাবে, যেরকম 4:30 পর্যন্ত যেরকম স্কুল হতো সেরকম। হ্যাঁ আর 9 আর 11 ক্ষেত্রে মঙ্গল আর বৃহস্পতিবার দিন ওরা যাবে, 9 আর 11 মঙ্গল আর বৃহস্পতি। আর শনিবার দিনটা যদি আপনাদের মানে কোনো টিচারের সঙ্গে দেখা করার থাকে, শিক্ষক শিক্ষিকার সঙ্গে দেখা করার থাকে, বা আমাকে কিছু বলার থাকে, তাহলে শনিবার দিনটা আমি থাকবো, আপনাদের কোনো চিন্তা নেই, আমার কাছে আসবেন। এদিন তিনি হাড়গ্রাম, রাধানগর ও কাজগেরিয়া গ্রামে গিয়ে ওইসব ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে কথা বলে তাদের সন্তানদের স্কুলে আসার আবেদন জানান। হ্যাঁ অভিভাবক অভিভাবকরা রয়েছেন, একটু ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন। হ্যাঁ সরকারের নিয়ম অনুযায়ী ওরা সরকার থেকে প্রচুর এবার ইনিশিয়েটিভ নিয়েছেন, ওরা স্কুলগুলো পরিষ্কার করা হয়েছে, সমস্ত স্যানিটাইজ করা হয়েছে, ওরা যেন মাস্ক পরে স্কুলে যায়। আজকে আমাদের হাড়গ্রাম উমাসুন্দরী পাবলিক হাই স্কুল, ওনার প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শুভময় রায় মহাশয়, ওনার নেতৃত্বে আজকে হাড়গ্রাম হাই স্কুলের তরফ থেকে বেশ কিছু শিক্ষক মহাশয়কে নিয়ে উনি আমাদের পাশাপাশি যে গ্রামগুলো রয়েছে, যেমন রামনগর, রাধানগর, বেলডাঙ্গা, কাঁচগড়িয়া, এরকম 50-60টা বাড়িতে আজকে অভিভাবকদের কাছে উনি গিয়েছিলেন। এই যে স্কুল খুলেছে সরকারি প্রোগ্রাম অনুযায়ী, অনেক অভিভাবক এখনো জানেন না, তাই ঠিকমতো ছাত্রছাত্রীরা এখনো স্কুল আসছে না, তাদেরকে যাতে আগামী দিন স্কুল আসে এই বিষয়ের জন্য উনি একটু জানাতে গেছিলেন। ভাতার থেকে আমরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।